হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আজকে আইএফএসে আরেকটা নতুন ভিডিও এলো। তো গাইজ, আজকের ভিডিওর ভিতরে তোমরা দেখাবো যে NS200 এর রিভিউ। তো NS200টা হইলো গাইজ গান্ডুস্টারের মানে ডার্কস্টার। গাইজ কিছু মডিফিকেশন আছে, মডিফিকেশনটি দেখাবো তোমরা, আর কিছু রিভিউ আছে গাইজ। তো গাইজ, 5 মান্থ ধরে NS200টা কেমন চলতেছে তোমরা একটা রিভিউ দিবো। তো গাইজ, NS160 আর NS200 এর প্রবলেম প্রায় সেম হয়। NS160 এর মধ্যে যেমন চেইনের প্রবলেম থাকে, NS200 সেম প্রবলেম থাকে, মানে প্রায় সেম প্রবলেম, এক্সট্রা কোনো প্রবলেম নাই। তো ওনারশিপ লমো যে চেইনের কোনো প্রবলেম আছে ব্রো? চেইনের কোনো প্রবলেম আছে ব্রো? ওখানে তো চেইনের কোনো প্রবলেম হইছে না অনফুজন্ত। কি রে হইছে না? তো গাইস, কেউ যদি ভাবো যে NS200 লইতা, তাহলে লইতে পারবো তো? তো গাইস, শুধু তেলের সমস্যা আর অন্য কোনো সমস্যা নাই আপাতত। 5 মান্থ হয়েছে। তো গাইজ, যখন তোমরা দেখাবো যে এই বাইকে কিতা কিতা মডিফিকেশন হয়েছে। তো ফার্স্ট অফ অল মডিফিকেশন হয়েছে যে এই জায়গাটাতে একটু গ্রাফিক্স করা হয়েছে দুনো সাইডে, যে হেডলাইটটা একটু সুন্দর আইতাছে। তো এদিকে ক্রাউন বাইজার লাগানো হয়েছে, আর গাইজ RS-এর ইন্ডিকেটর লাগাইছে এদিকে। তো গাইজ, RS-এর ইন্ডিকেটরটি এক্সপেন্সিভ আছে, অরিজিনাল গ্লাস খুলে লাগাইছে। তো গাইজ, এদিকে একটা স্টিকার লাগাইছে, লেখাটা হইলো মে দি হর্স পাওয়ার বি উইথ ইউ। আর এদিকে টেলটা এডিটা লাগাইছে, তো এই টেলটা এডিটা মুভেবল। তো গাইজ, এতটুকু ব্যাস মডিফিকেশন, আর এডিটে উল্টাই দিছে। এদিকে লিভার গার্ড লাগাইছে গাইজ। তো বাইকটার লুকস খুবই দারুণ আইতাছে তোমরা দেখতেছো যেমন। গাইজ, কেউ যদি ভাবো যে NS80 মডিফিকেশন করন যাইবো কি না, তো তোমরা একদম শিওর, 100% শিওর যে করন যাইবো, ভাল লাগবো। কারণ গাইজ, এই বাইকটা দেখতেছো যে লুক ওয়াইজ অনেক সুন্দর লাগতেছে। Everybody knows that I'm breaking down, everybody knows I ain't faking now, everybody knows my heart's faking now, yeah she hates me now, I made mistakes but now, I don't ever wanna be alone, I don't really ever feel at home, on my own, in the zone, that's the only way I know, feeling low, about to blow back up, here I won't ever let the doubt creep in, gotta pop a couple more aspirin, I don't think I'll ever let you in, easier to break it off best friends, I don't really understand myself, I don't really understand. So guys, এটার এক্সস সাউন্ড তোমরা শোনামো। তো আই থিঙ্ক তোমরা শুনতেছ এটার সাউন্ডটা, একটু বেস ওলা। তো গাইজ, স্পোর্টি সাউন্ড ফিল হয়। তো গাইজ, NS200 চালাইয়া দেখবো যে কেমন লাগে গাইজ। তো অনেক বাম্পার লাগতেছে, অসাধারণ লাগতেছে NS200 চালাইতে গাইজ। এটা পাওয়ার অন্যরকম ফিল হইতেছে। সো আমরা দেখবো যে এটার মানে স্পিডটা কেমনরকম ড্র্যাগ উঠে। তো গাইজ, ড্র্যাগের লেগে একটু রোড লাগবো। তো ওইদিকে এত বড় রোড নাই, তো যে রোডটা ওখান পিছে ঘুরাইছি এই রোডটাতেই ট্রাই মারুম। তো গাইজ, এদিকের থেকে ইউ টার্ন লয়ে লাই। তো গাইজ, ফাইনালি ইউ টার্ন লয়ে লাইছি। কিন্তু ইউ টার্ন লইলেও গাইজ রাস্তাতে অনেক গাড়ি, তো গাড়ির লেগে কিতাইস ড্র্যাগ টেস্ট করুম। তো গাইজ, আই বলছে ফাইনালি টাইম যে ড্র্যাগ টেস্ট করার মতন। এখন একটু গাড়ি কম আছে রাস্তা, তো 0-100 কেরকম উঠে গাইজ দেখবো। সো গাইজ, এটার পাওয়ার আনবিলিভেবল পাওয়ার গাইজ, কেরকম ভাবে ড্রাইভ করছে গাইজ। তো রোডটাও বেশি ভালো না, তবু গাইজ অনেক অসাধারণ পাওয়ার উঠছে। সো মানে গাইজ আনবিলিভেবল। তো কেউ যদি ভাবো যে NS200 লইতা গাইজ, একদম চোখ বন্ধ করে গাইজ NS200 লইতে পারো, কারণ NS200 যে পাওয়ারটা দিছে অনেক অসাধারণ গাইজ। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই। তো তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর জানাও যে কেমন হয়েছে মডিফিকেশনটা আর রিভিউটা। তো 5 মান্থ গাইজ হয়েছে, 5 মান্থ কী রিভিউ দিমু, কিছু কোয়ার নাই। তো টিল দেন, বাই বাই, সি ইউ।